আসসালামু আলাইকুম নাজদিন আহমেদ স্বাগত জানাচ্ছে এনটিভি রাতের খবরে ক্রাউন সিমেন্ট দেখছিলেন এবারে পুরো খবর পনেরো আগস্টের সাধারণ ছুটি বাতিল করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদদের উদ্দেশ্যে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং সিদ্ধান্ত হয় গভর্নরের সর্বোচ্চ বয়স সীমা থাকবে না এছাড়া তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে মায়ের ডাক আর আট দফা দাবি নিয়ে ডক্টর ইউনুসের সাথে দেখা করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা আরও জানাচ্ছেন মকসিমুল হাসান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা প্রায় তিন ঘন্টারও বেশি সময়ের বৈঠকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আত্ম উৎসর্গকারী শহীদদের উদ্দেশ্যে শোক প্রস্তাব গৃহীত হয় সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ আর্থিক খাতে নিয়োগের জন্য সাতষট্টি বছর বয়স বিধানটি বিলুপ্ত করার সিদ্ধান্ত হয় উপদেষ্টা পরিষদের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐক্যমতের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত পনেরো আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি উপদেষ্টা পরিষদে অনুমোদন দেয়া হয় ছাত্র জনতার সাম্প্রতিক গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারকে সহায়তা দিতে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি অর্থ বিভাগ সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয় যে কমিটি ছাত্র জনতার সাম্প্রতিক গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারকে সহায়তা প্রদানের উদ্দেশ্যে একটি নীতিমালা প্রণয়ন করবে পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেন গত পনেরো বছরে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে স্বজনদের সংগঠন মায়ের ডাকের সাত সদস্যের প্রতিনিধি দল এ সময় তারা তিন দফা দাবি জানান যারা এই অপরাধ করেছে জিয়াউল আহসানের মতো তাদেরকে অ্যারেস্ট করা হোক টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে গুমের ঘটনাগুলোর সত্যটা আমাদের পরিবারের কাছে অফিসিয়ালি দেওয়া হোক এবং প্রত্যেকটা আয়না ঘরের মতো যদি ঘুম করা হয়েছে যাই বন্দি তাদেরকে মুক্ত করে দেয়া হোক স্বজনদের কাছে যেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় এবং প্রত্যেকটা কেসকে প্রত্যেকটা ঘটনার যেন বিচারের আওতায় আনা হয় এর আগে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং সংখ্যালঘু অধিকার আন্দোলনের সাধারণ শিক্ষার্থী প্রতিনিধিরা মুকসিমুল আহসান এনটিভি নিউজ ঢাকা এর আগে সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে মত করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস সেখানে সব ভেদাভেদ ভুলে একতাবদ্ধ হয়ে দেশে আইনে শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের সহযোগিতা চান তিনি শুধু ধর্ম পরিচয়ে কেউ যেন কোনো পকেটে ঢুকে না যান সেই আহ্বানও জানান ড ইউনুস নজরানা রিপোর্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনুস যখন মঙ্গলবার দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে এসে পৌঁছান তখন হিন্দু রীতি অনুযায়ী শঙ্খধ্বনি ও ঢাকের বাদ্যের তালে তাকে স্বাগত জানানো হয় পূজা উদযাপন পরিষদের নেতাদের হাতে হাত ধরে তিনি মন্দিরে প্রবেশ করেন এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতারা প্রধান উপদেষ্টার কাছে তাদের বেশ কিছু অভিযোগের কথা তুলে ধরেন এই আসাটা গতকাল থেকে চেষ্টা করতেছি সুবিধা করতে পারতেছি না গতকাল এখানে আসারও কথা ছিল গতকাল আপনাদের সময় হচ্ছে না বলে এটা বললাম যে কথা হচ্ছে কাজটা হচ্ছে না আমরা এখনই ওই অবস্থাতে চলে এসছি আবার ওই মিটিং এ গিয়ে যোগদান করবো ডক্টর ইউনুস বলেন তারা একটি পরিবার হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চান যেখানে কোনো ভেদাভেদ থাকবে না বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয় হিন্দু হিসেবে নয় বৌদ্ধ হিসেবে নয় মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সবকিছু পথে গেছে ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমার বলেন আমি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের বলা আছে আইনে বলা আছে আপনার বিচার এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যায় ওই সম্প্রদায় হলে ওই আদালতে আইন একটা কার সাধ্য আছে সেখানে বিবাদ করে যে এর রকম একটা ওর রকম একটা এটা হতে পারে এ সময় প্রধান উপদেষ্টা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার সময় তার কিছু অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি বলেন গ্রামীণ ব্যাংকের সুবিধা গ্রহণের জন্য তারা যেমন হিন্দু মুসলমান বিবেচনা করেননি তেমনি বাংলাদেশেও এরকম কোন পরিচয় দেখতে চান না তিনি আমাদের মূল কাস্টার মধ্যে যেতে আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না ক্ষোভের মধ্যে চলে যান না এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারে লেগে যায় একত্রে আসেন এক আইন যে আমাদের আইনের অধিকার দিতে হবে আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না আমাদের বিচার হয় এটি হলো আসল জিনিস বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না পুলিশ আমাদের দিকে তাকায় না কিছুই আমাদের দিকে তাকায় কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি না মত বিনিময় শেষে প্রধান উপদেষ্টা ঢাকেশ্বরী মন্দির কমপ্লেক্স ঘুরে দেখেন নজরানা চৌধুরী এন্টিভিনিউজ ঢাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে মুখ্য মহানগর হাকিম আদালতে মঙ্গলবার মামলাটি দায়ের করেন আমির হামজা নামের এক ব্যক্তি পরে আদালত মামলাটি মহম্মদপুর থানায় গ্রহণের আদেশ দেন সাবেক সরকার প্রধান ছাড়াও সাবেক দুই মন্ত্রী ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামাল সহ প্রভাবশালী তিন পুলিশ কর্মকর্তাকে দায়ী করা হয়েছে এজাহারে নাজিবুর রহমানের রিপোর্ট কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় উনিশ জুলাই মোহাম্মদপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ নামের এক মুদি দোকানি মারা যান এই ঘটনায় অভিযোগ এনে বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে মামলায় আরও নাম আছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুল্লাল মামুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও গোয়েন্দা পুলিশের সাবেক কর্মকর্তা হারুন রশিদের মামলার বাদী বলছেন শেখ হাসিনা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই হয়েছে এমন হত্যাকাণ্ড অবশেষে বিবেকের তাড়নায় আর থাকতে না পেরে আজকে এসে খুনি হাসিনার এগেনস্টে হত্যা মামলার জন্য আবেদন করেছি কোর্টে এই আবেদনের রেজাল্ট এখনও পেন্ডিং আছে আর আমি শুরু করলাম অনেকেই হয়তো ভয় পাচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে চায় না আমি আমার সাহস নিয়ে থাকবো এরপরে যা হয় ফয়সালা তো আল্লাহর পক্ষ থেকে আসে যা হয় এটা হবে আমি এই মামলা শেষ পর্যন্ত গ্রহণ করে মামলাটি মোহাম্মদপুর থানায় গ্রহণের আদেশ দেয় বিচারক রাজেশ চৌধুরী আমরা যে মামলায় আসামি করেছি তারা বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখেছেন ওনারা সরাসরি নির্দেশ দিয়েছেন ছাত্র এবং জনতাকে গুলি করার জন্যে আমরা এই আসামিদের বিরুদ্ধে আমলে আইন আমলে নিয়ে মামলার একটি এফআইআর দেওয়ার জন্য আমরা বিজ্ঞ আদালতের নিকট আমরা নিবেদন জানিয়েছি বিজ্ঞ আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের হল নাজিবুর রহমান এনটিভি নিউজ ঢাকা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও পালাতে পারেননি মন্ত্রিসভার অনেক সদস্য নেতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে নৌপথে পালিয়ে ভারত যাবার পথে ঢাকার সদরঘাট থেকে এই দুই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ সাবেক ক্ষমতাসীন দলের প্রভাবশালী দুই ব্যক্তিত্বের কিছু বিতর্কিত কর্মকাণ্ড তুলে ধরেছেন হাসান গান হলো আমাদের দেশ স্বাধীনতার সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান শেয়ার বাজার কিলেঙ্কারি করোনা টিকা নিয়ে দুর্নীতি জমি আত্মসাত সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এমনকি শেষ সময় সরকারের বিভিন্ন প্রকল্পের ভাগবাটোয়ারা নিয়েও ফাঁস হয়েছে ফোন আলাপ আমার তো মনে হচ্ছে যে তো চট্টগ্রাম ইউনিভার্সিটি এটা আসলে পাল্টাতে আপত্তি দিয়ে এটা বুড়া করতেছেনা এই দেখুন তো বুড়া অনেক আগে বলছে ভাই না না এটা আপা বলছে এটা বলছে আপা আপনি এখানে রং যান না এখানে অন্য নিতে হবে তাই না সিট ইউনিভার্সিটি হলেই এটা ধরে তাইলে আমি একটু দেখি ফাইদার অবস্থাটা আমি উনি করেন উনি আজকে গিয়ে পিএম থেকে ফাইনাল ক্লিয়ারেন্স নিবে হ্যাঁ সেটা ক্লিয়ারেন্সটা যদি পিএম বলে থাকে তাহলে ক্লিয়ারেন্স এর ব্যাপারটা কি আছে ডিজিটাল নিরাপত্তা আইন প্রবর্তনের মধ্য দিয়ে তুমুল সমালোচিত হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক স্বাধীন চিন্তা ও মত প্রকাশ এমনকি পেশাদার সাংবাদিকতার মধ্যে জনসাধারণের তথ্য জানার সংবিধান প্রদত্ত অধিকার হরণের হাতিয়ার ওই আইন আইনটির অপব্যবহারে নিপীড়ন ও হয়রানির শিকার হন সাংবাদিক শিক্ষক সংস্কৃতিপ্রেমী কার্টুনিস্ট ও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিন্নমত পোষণকারী নাগরিকরাও বাদ যায়নি অনেক সংখ্যালঘু একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করলেও তারা ছিলেন ধরা ছোয়ার বাইরে এমনকি কোটা সংস্কার নিয়ে আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র লিপ্ত বলে অভিযোগ করেছিলেন সাবেক এই আইনমন্ত্রী আনিসুল হক যদিও ছাত্র জনতার তোপের মুখে পরবর্তীতে আলোচনায় বসতে চেয়েছিলেন তারা আদালত সিদ্ধান্ত নিলেই আমরা সেটা করতে পারি বাংলাদেশে আইনের শাসন আছে আদালত অবশেষে শিক্ষার্থীদের হত্যা মামলায় করা হয় তাদেরকে গ্রেপ্তার যারা বাহিনীগুলোকে দানব বানিয়েছে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে মামলা করা হবে বলে হুঁশিয়ার দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাত হোসেন পনেরো আগস্ট কোন অরাজকতা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি আজ বিজিবি হাসপাতালে ছাত্র জনতার আন্দোলনে আহতদের দেখতে গিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রীয় সব বাহিনীকে দানব বানিয়ে রেখেছিল উল্লেখ করে তিনি বলেন বাহিনীগুলো আর কোন সরকারের হুকুম পালন করবে না অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে সরকারের নীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন এরই মধ্যে রাষ্ট্রপতির কাছে একটি তালিকা দেয়া হয়েছে বাকিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে ইতোমধ্যেই পুলিশ কমিশন তৈরির ব্যাপারে আলোচনা হয়েছে কমিশন হয়ে গেলে সেই নিয়মে পুলিশ চলবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা পনেরো বছর এই ফোর্সগুলোকে দান বানিয়েছে যারা বানিয়েছে তাদের আমি আমি পারি আর না পারি আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট তারা কত লোক মেরেছে কত লোক মেরেছে প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে আই উইল ব্রিং ট্রাই টু ব্রিং দ্যাম অন টু দ্য জাস্টিস দেশে এবং দেশের বাইরে সে যত বড়ই হোক আমার হাতে যদি পড়ে তাহলে স্টেট হয়ে পড়তাম কিন্তু জেল দেশকে অস্থিতিশীল করতে ভারতে বসে স্বৈরাচার শেখ হাসিনা চক্রান্ত করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নৈরাজ্য তৈরি করতে টাকা ছড়াচ্ছে আওয়ামী লীগ রাস্তায় নামার মুখ নেই তাই আওয়ামী লীগ হিন্দুদের ঢাল হিসেবে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি ঠাকুরগাঁওয়ে ঐক্য ও সম্প্রতি সমাবেশে এসব বলেন মির্জা ফখরুল লুৎফর রহমান মিঠুকে সাথে নিয়ে ইমরুল হাসানের রিপোর্ট ছবি তুলেছেন রিপন মৃধা ষোল বছরের নির্যাতন নিপীড়নে পৃষ্ঠ বিএনপি নেতাকর্মীদের ডর ভয়হীন সরব উপস্থিতি মিছিলের স্লোগানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের উল্লাস বাঁধ ভাঙা এই জনস্রোত ঠাকুরগাঁয়ের গড়েয়া কলেজ মাঠের তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন ছাত্রদের আন্দোলন দমন করতে নিষ্ঠুর পথ বেছে নিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনার সরকার তবে গণ অভ্যুথানে শেষ রক্ষা হয়নি তাদের বিচারের দাবি জানান আওয়ামী লীগ প্রধানসহ দলের নেতাদের কিভাবে মুগ্ধ কথা মনে আছে যে পানি রাখবে পানি কাজ ছিল সেই ছেলেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করে পারল তারাও অনেকে পালিয়েছে অনেকে পারাতে পারে নাই তারা এখন পর্যন্ত লুকিয়ে লুকিয়ে আছে বিভিন্ন জায়গায় কোন দিকে পারাবে তুমি কোন দিকে পথ নাই বিএনপির মহাসচিব বলেন দেশ থেকে পালিয়ে গেলেও ষড়যন্ত্র বন্ধ হয়নি সৈরাচার শেখ হাসিনার পালিয়ে যেতে হয়েছে এবং দেশ ছেড়ে পালাতে হয়েছে এখন গিয়ে আসলেন এছেন কোথায় ওই ভারতে দিল্লিতে ওখান থেকে শুরু করেছেন নতুন এক চক্রান্ত রাজনৈতিক পালাবদলের সময় কিছু সহিংসতা হয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন সেটাকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে হীন স্বার্থে আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে আগে বাড়াই দিতে চায় এটাই হচ্ছে তাদের একটা কৌশল খেলা অপচেষ্টা যখনই তার হারতে থাকবে যখনই আপনার জনগণ তাদের কাছ থেকে মুখ ফুয়ে নিবে নির্বাচনে হেরে যাবে আন্দোলনে হেরে যাবে তখন তা বলবে যে হিন্দু ভাইদের উপর অত্যাচার হচ্ছে নির্যাতন যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব আমার বুকের রক্ত যাবে তারপরে আপনাদের আঘাত আসবে আমি সব গণ অভ্যুত্থানের মুখে সৈরেছে শেখ হাসিনা পালিয়ে যাবার পর ঢাকার বাইরে প্রথম কর্মসূচি বিএনপির মির্জা ইসলাম আলমগীরের রাজনৈতিক একদিকে উচ্ছ্বাস পট থাকলেও নেতাকর্মীদের কথাও স্মরণ করিয়ে দিলেন তিনি আহ্বান জানালেন দেশের স্থিতিশীলতা রক্ষায় অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার সন্ধ্যায় রুহিয়ায় আরও একটি ঐক্য ও সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন মির্জা ফখরুল সেখানেও ঢল নামে হাজারো জনতার

এদিকে ছাত্র জনতার উপর শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের গণহত্যা নিরপেক্ষ গ্রহণযোগ্য আন্তর্জাতিক মানে তদন্ত করতে জাতিসংঘে বরাবর আবেদন জানিয়েছে বিএনপি ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন ব্রেসের কাছে দেশের মানবাধিকার নিয়ে একটি রিপোর্ট তুলে ধরে দলটি পরে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের কথা বলেন এই যে গণহত্যা হয়েছে একটি সরকারের পৃষ্ঠপোষকতায় সরাসরি পৃষ্ঠপোষকতায় তারা বিশ্বের কাছে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে এটা সারা বিশ্বের কাছে ঘৃণিত হয়েছে এবং সারা বিশ্বে এটার প্রতিবাদ করেছে সুতরাং আমরা মনে করি যেন আন্তর্জাতিক মানের একটি স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জাতিকে কলঙ্ক মুক্ত করতে হবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন পুলিশ কিছু ট্রমার মধ্যে আছে এই ট্রমা কাটিয়ে তারা সম্পূর্ণরূপে স্বাভাবিক দায়িত্ব পালন শুরু করলে এবং পরিস্থিতির স্বাভাবিক হলে সেনা সদস্যরা সেনানিবাসে ফিরে যাবে দুপুরে রাজশাহী সেনানিবাসে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন সরকারের সাবেক মন্ত্রী পর্যায়ের কেউ সেনাবাহিনীর আশ্রয় আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন কারো জীবন বিপন্ন হওয়ার শঙ্কা থাকলে তাদের আশ্রয় দেওয়া হয়েছে তবে তাদের কারো বিরুদ্ধে যদি অভিযোগ থাকে মামলা হয় অবশ্যই তারা শাস্তির আওতায় সেনা প্রধান বলেন সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে চাচ্ছে তার জন্য সরকারকে সব ধরনের সহায়তা সেনাবাহিনী করবে যদি জীবন বিপন্ন হয় ধর্ম বর্ণ নির্বিশেষে অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে মামলা হয় তো অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন কিন্তু অবশ্যই আমরা চাই চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক বিচার বহির্ভূত কোনো কাজ হোক তাদের উপরে হামলা হোক বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা থাকলে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি প্রতিশ্রুতি অনুযায়ী বিদেশি ঋণের কিস্তি পরিশোধ করা হবে জানিয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন এ নিয়ে উন্নয়ন সহযোগীদের চিন্তার কিছু নেই পরিকল্পনা মন্ত্রণালয় বৈঠকের পর তিনি আরও জানান মূল্যস্ফীতি কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করার পাশাপাশি ব্যাংকিং খাতের সংস্কারে নজর দেওয়া হচ্ছে হাসানুল শাহনের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পরিকল্পনা মন্ত্রণালয়ে উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বৈঠক করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন বিভাগের সচিব ও দায়িত্বপ্রাপ্তদের সাথে পরে তিনি জানান প্রকল্পের নামে লুটপাট ও রাষ্ট্রীয় সম্পদের অপচয় বন্ধ করা হবে কথা বলেন মূল্যস্ফীতি নিয়েও বাংলাদেশের এখন বন্ধ করতেই হবে যে কোনো প্রশাসনিক ব্যয় করে দ্বিতীয়ত অর্থের ইউটিলাইজেশন এবং সেই অর্থটা আমাদের দেশীয় সম্পদ বহির সম্পদ লোন গ্র্যান্ট দুটেই আমরা খাদ্য সচিব তারপরে বাণিজ্য সচিব আর কৃষি সচিব তো বসতে হবে ইভেন আমি ইন্ডাস্ট্রি বলছি কারণ সচেতনের ব্যাপার আছে পরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এই উপদেশটা বলেন অর্থনীতিতে চাপ থাকলেও নিয়মিতভাবে বিদেশি ঋণের কিস্তি পরিশোধ করতে হবে না করতে পারবো না আমাদের দিতে হবে তো আমাদের কমিটমেন্ট আছে যেভাবে যে করে থাকবো সেটা বড় ব্যাপার না তাই না আমাদের তো এই কমিটমেন্ট গুলো করতে আমরা ডিফল্ট না করি সো এটা নিয়ে ডোনারদের আমরা অ্যাসিউর করছি যে তোমরা একটু ব্যাপারে কোনো চিন্তা কমিটমেন্ট যেটা আছে সেটা করবো না আর ভবিষ্যতে যদি খরচ হলে সেটা তো একটু প্রতিদিনের কেয়ারফুলি করতে বলে কেউরা করবে এই সময় সব কর্মকর্তাকে আরো দায়িত্বশীল হওয়ারও নির্দেশনা দেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা হাসানুল শাওন এনটিভি নিউজ ঢাকা সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার শিকার অধিকাংশই আওয়ামী লীগ নেতা একশোটির করতে পারেনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদের দাবি দীর্ঘদিনের সংখ্যা সংখ্যালঘু সুরক্ষা নিয়েই মূলত তারা মাঠে আছেন তবে প্রতিবেশী দেশের অসত্য সংবাদের বিষয় নিন্দা জানান তারা নিয়ামুল সাদেকের রিপোর্ট নারায়ণগঞ্জে নির্বিচারী র্যাবের গুলিতে নিজ বাসায়ের বারেন্দায় নিহত হলেও তাকে সনাতনী হত্যাকাণ্ডের শিকার বলে হিন্দু সমাবেশে তুলে ধরা হয়েছে জলের গানের রাহুল আনন্দের বাড়িতে আগুন লাগে পাশের বাড়ি থেকে কিন্তু এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি মিথ্যা তথ্য দিয়েছিলেন আওয়ামী লীগের নেতা হিসেবে অনেক হিন্দু নেতা প্রতিপক্ষের হামলা শিকার বলে জানিয়েছেন খোদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং জাতীয় কয়েকটি দৈনিক অপরাধ সংগঠিত হয়েছে বিষ্ঠা জেলায় এগুলোর মধ্যেও বোসলি হচ্ছে যে পলিটিক্যাল রাইভেলরি দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতা অভ্যুত্থানের পরদিন থেকে সনাতনী ধর্মাবলম্বীদের নামে সমাবেশ হয় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু মন্দিরে হামলা নিয়ে সুস্পষ্ট কিছু জানেন না আন্দোলনকারীরা মন্দিরে হামলার সময় হিন্দু ধর্মের বেশ কয়েকজন হাতে নাতে আটকের পর তাদের কয়েকজন জানিয়েছিলেন নির্দেশিত হয়েই তারা হামলা করেছিলেন সৌমিক আমাদের বলছে আর কি পথনাটকের অভিনেত্রীকে সনাতনী নির্যাতন ক্রিকেটার মাশরাফির বাড়ির আগুনকে লিটন দাসের বাসা বলে চালানো ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম অব্যাহতভাবে প্রচার করছে বাংলাদেশে ভালো নেই হিন্দুরা বিগত যে সরকারটি চলে গেল সেই সরকার কিন্তু আমরা সবাই জানি এটি ওপেন সিক্রেট ভারত সরকারের বা ভারত যে ভারতের যে বর্তমান সরকার সেই সরকারের মদতপুষ্ট ছিল বা তাদের সাহায্য তাদের 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 ব্লেসিং তাদের উপর ছিল আমার মেহপুর অ্যাড্রেস আমি আপনাকে এখন দিতে পারছিলাম না আমি চাইলে আমি আপনি সব দিতে পারবো থানাটা ভুলে গেছি আমার মাসি এই মুহূর্তে আমার মনে নাই আবার হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ হলেও সেখানে শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে স্লোগান দিতে দেখা যায় তবে সংখ্যালঘুরা যেন কারো রাজনৈতিক হাতিয়ার বা আক্রান্ত না হন এজন্য সংখ্যালঘু সুরক্ষা আইন দ্রুত করার দাবি তোলেন তারা প্রত্যেকটা তথ্য সুনির্দিষ্ট ভাবে আমরা আপনাদের নিকট খুব দ্রুত উপস্থাপন করব স্বাধীনতা তিপ্পান্ন বছরে কোনো সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি তারা বলেন যেসব জায়গায় সংখ্যালঘুরা ও মন্দিরের উপর হামলা হয়েছে সেসবের সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে নিয়াবুল আজিজ সাদিক এনটিভি নিউজ ঢাকা ইন্টারনেট বন্ধ নিয়ে জাতির সঙ্গে মিথ্যাচার ও প্রতারণা করেছিলেন সাবেক প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে মন্ত্রণালয়ের দেয়া তথ্য বিবরণীতে বলা হয়েছে কোটা সংস্কার আন্দোলনের সময় কয়েক দফায় পুরো দেশ ইন্টারনেট ইন্টারনেটবিহীন করে রেখেছিল বিগত সরকার সেক্ষেত্রে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক ইন্টারনেট বন্ধ নিয়ে ডেটা সেন্টার পুড়ে যাওয়া সহ নানা গল্প ফেদেছিলেন এই গল্প প্রচার করে জাতিসংঘে জুনায়দ আহমেদ পলক মিথ্যাচার করেছেন বলে জানায় তদন্ত কমিটি এছাড়া পলকের মৌখিক আদেশ এবং বিটিআরসি ও এনটিএমসির নির্দেশনায় বিভিন্ন সময়ে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলেও জানানো হয় প্রাথমিক প্রতিবেদনে সতেরো বছরের অত্যাচার সহ্য করে বিএনপি আরও বেশি শক্ত অবস্থানে রয়েছে বলে মন্তব্য করলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বাদ আসর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর পঞ্চান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন নাশকতা ঠেকাতে শান্তিপূর্ণভাবে নিজ নিজ এলাকায় নেতাকর্মীদের অবস্থান নেয়ার আহ্বান জানান তারেক রহমানকে দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সতের বছর যাবৎ আমরা এই বিকল আওয়ামী সরকারের হাতে নিষ্পেষিত শুধু আমরা নই বাংলাদেশের প্রতিটি মানুষ এই সরকারের হাতে নিষ্পেষিত হয়েছে কোকো সম্পর্কে বাংলাদেশের যারা জানে তারা কেউ একটা শব্দ উচ্চারণ করতে পারবে না যে খারাপ ছেলে ছিল আল্লাহ তাকে নসিব করুন কোকো বাংলাদেশের ছিল। চাকরি থেকে স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন করলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আশিকুর রহমান নিজের স্বাক্ষরিত এক চিঠিতে এই আবেদনের কথা জানান তিনি আজ কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের মুখে অবসরে যেতে বাধ্য হন দুর্নীতি ও অনিয়মের দায়ে অভিযুক্ত সরকারি কর্মকর্তা সংস্থাটির কর্মকর্তাদের দাবি দীর্ঘ সময় ধরে নিজের পদের অপব্যবহার করে ঘুষ বাণিজ্য সহ অর্থ আত্মসাতের সাথে জড়িত ছিলেন ডিএসএস প্রধান প্রকৌশলী কর্মকর্তা কর্মচারীদের অনুরোধে মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আশিকুর রহমানের দ্রুত সময়ের মধ্যে অপসারণের সুপারিশ করে চিঠি দিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নরসিংদীর রায়পুরায় মনিরুজ্জামান মনির নামের এক সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গুলি করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা তিনি দৈনিক দেশ রূপান্তর পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি এবং উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এলাকাবাসী জানান দুপুরে পাশের বাজার থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে রায়পুরা উপজেলা পরিষদের দিকে ফিরছিলেন মনির পথে শ্রীরামপুর রেলগেট এলাকায় দুর্বৃত্তরা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে পরে মনিরকে গুলি করে পালিয়ে যায় এ সময় স্থানীয় লোকজন এবং সেনার সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে মনিরুজ্জামানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করেছে সাধারণ শিক্ষার্থীরা দুপুর থেকে বিকাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলে থাকা কক্ষগুলোতে অভিযান চালায় সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কর্মকর্তারা সহকারী রেজিস্ট্রার জালাল উদ্দিন জানান হলের তৃতীয় তলায় পলিটিক্যাল ব্লকে বেশ কয়েকটি কক্ষের তালা ভেঙে চলে তল্লাশি শেষে দেশীয় অস্ত্রাশী দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র দিয়ে ছাত্রলীগ নেতারা ক্যাম্পাসে নৈরাজ্য করতেন বলে জানান শিক্ষার্থীরা এই ছিল রাতের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউ 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 ডট ডট কম এছাড়াও এনটিভি জনপ্রিয় সব ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ রাত মধ্য মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ